আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রওজা জিয়ারতের পাশে যে সালাম পেশ করব। আমার ইচ্ছে ছিল জমজমের পানি পান করে হৃদয়কে সিক্ত করব। আমার ইচ্ছে ছিল বাইতুল্লাহর চারপাশ তাওয়াফ করে আমার দিলটাকে ঠান্ডা করব। এক গরীব রাখাল, সে এবার তাকে দেখা গিয়েছে মদিনা মুনাওয়ারায় এবং বাইতুল্লাহর আশেপাশে তাকে খালি পায়ে জুব্বা পরা এবং সাদা একটা রুমাল পরিহিত অবস্থায় তাকে দেখা গিয়েছে। এই ছবিটা ব্যাপক ভাইরাল হয়েছে, মানুষের দৃষ্টি গোচরে এসেছে। এই লোকটার পরিচয় কি জানার জন্যে বিভিন্ন নিউজ মিডিয়াগুলো যখন তারা তথ্য সংগ্রহ করা শুরু করলো, এই লোকটা আসলে কে? বৃদ্ধ একজন মানুষ, বয়স 82 বছর, খালি পায়ে হাঁটছেন, কাউকে চিনেনও না, এমন একটা অবস্থা, মনে হচ্ছে তিনি কিছু হারিয়ে ফেলেছেন এমনভাবে তিনি হাঁটছেন। কাবার চত্বরে হাঁটছেন, মদিনা মোনাওয়ারায় হাঁটছেন, সেই ছবিগুলো আমরা দেখেছি। তখন এই লোকটার পরিচয় জানার জন্যে সংবাদ মাধ্যমগুলো যখন খোঁজা শুরু করে লোকটা আসলে কে, অনেকে লিখেছে ইনি হচ্ছেন, দেখে মনে হয় লোকটার চেহারা হয়তো শত শত বছর আগের কোনো মানুষ, তার বেশভূষা এরকমটাই মনে হয়। তখন খুঁজে দেখা গেল তিনি হচ্ছেন পাকিস্তানের বেলুচিস্তানের এক প্রত্যন্ত অঞ্চলের এক গ্রামের একজন রাখাল, ছাগল চড়ান এমন একজন রাখাল যার বাড়িঘরও নাই। তিনি লতা গুল্ম দিয়ে এবং বিভিন্ন গাছের পাতা দিয়ে তার ঘরটাকে তিনি বানিয়েছেন। এত গরিব একজন মানুষ, সেই পর্ণকুটিরে তিনি থাকেন, সেখানে তিনি অবস্থান করেন। যখন তাকে প্রশ্ন করা হলো যে আপনি কিভাবে হজে গিয়েছেন, টাকা পেলেন কোথায়, তখন তিনি বললেন যে আমি 15 বছর ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করছি। তিনি বলছেন যে আমার তো তেমন কোনো সামর্থ্য ছিল না, আমার তো তেমন সম্পদ কিছুই নাই, কিন্তু আমার সেই মনের যে তীব্র বাসনা, আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রওজা জিয়ারতের পাশে যে সালাম পেশ করব। আমার ইচ্ছে ছিল জমজমের পানি পান করে হৃদয়কে সিক্ত করব। আমার ইচ্ছে ছিল বাইতুল্লাহর চারপাশ তাওয়াফ করে আমার দিলটাকে ঠান্ডা করব। আমার ইচ্ছে ছিল আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আমার তৃষ্ণার্ত অন্তরটাকে আল্লাহর ভালোবাসায় আমি পরিপূর্ণ করব। দেখেন, তার অন্তরে আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহর ভয় ছিল। আল্লাহ যে মুত্তাকিদের তাদের দোয়াগুলো কবুল করে নেন, এর অত্যন্ত একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে এটা। তখন তিনি বললেন যে আমি টাকা জমাতে শুরু করলাম, একটু একটু করে অর্থ সঞ্চয় করে করে সেই ছাগল চড়া তিনি ছাগল চড়ান, অন্যের ছাগল চড়িয়ে তিনি অর্থ জমা করছেন একটু একটু করে। অবশেষে যখন তার কাছে সেই ওমরাতে যাওয়ার জন্যে অর্থ হলো, তখন তিনি সে আবেদন করে কোনো এজেন্সির মাধ্যমে তিনি যান নাই, নিজ একাই তিনি গিয়েছেন। তিনি পাকিস্তানের উর্দু ভাষাও তিনি জানেন না, সে বেলুচিস্তানের আঞ্চলিক ভাষায় কথা বলেন। এবং যখন তিনি সেই মদিনা মুনাওয়ারায় গেলেন এবং মক্কায় যখন তিনি গেলেন, তখন মানুষের সাথে কথাও বলতে পারছেন না, যে তিনি ওই দেশের ভাষা উর্দু ভাষাও জানেন না, আঞ্চলিক ভাষায় কথা বলেন। তখন এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের বাসনা পূর্ণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের যে তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার সেই মনের তামান্না আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। এই রমাদানে প্রায় 50 লক্ষ মানুষ, রিপোর্টে বলা হয়েছে, উমরা করতে গিয়েছেন, অবস্থান করেছেন সৌদি আরবে। তো এই 50 লক্ষ মানুষের মাঝে তো অনেক বড় বড় নাম করা মানুষ ছিলেন, অনেক প্রেসিডেন্ট ছিলেন, অনেক মন্ত্রী ছিলেন, অনেক বড় বড় ব্যবসায়ী ছিলেন, কেউ তো আলোচনার মধ্যে আসে নাই, কেউ তো এত মানুষের নজর কাটতে পারে নাই। এমন একজন মানুষ নজর কেড়েছেন যিনি সেই পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের গ্রামের এক গাছের ডালপালা দিয়ে যার ঘরটা বানানো, সেই ঘরে যিনি অবস্থান করেন, সেই ব্যক্তি আজকে সারা পৃথিবীর মানুষের নজরে এসেছে। আল্লাহু আকবার! আল্লাহ তাকে এত সম্মানিত করলেন। যখন তার ভিডিওটা ভাইরাল হয়েছে, তখন সৌদি রাজ পরিবারের পক্ষ থেকে তাকে খোঁজ করা হয়েছিল যে এই লোক কোথায়,
তাকে আমরা রাজকীয়ভাবে সম্বর্ধনা দিতে চাই, মেহমানদারি করতে চাই। যখন তার খোঁজ করা হলো তখন বলা হলো তিনি এখন আর মক্কায় অবস্থান, এখন মক্কায় তিনি আর নেই, মদিনায় নেই, তিনি এখন সেই তার পাকিস্তানের সেই বেলুচিস্তানের সেই প্রত্যন্ত অঞ্চলের তার সেই গ্রামে তিনি ফিরে গিয়েছেন। শুধু তাই নয়, পরবর্তী যে বড় হজ রয়েছে সেই হজে তাকে সৌদি পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাকে হজ করার অফার দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যারা অন্তর দিয়ে কোনো কিছু চায়, কোনো কিছু কামনা করে, রব্বুল আলামিন সেই দোয়াগুলো রব্বুল আলামিন কবুল করে নেন, ফেলে দেন না। তাহলে দোয়া যদি আমরা কবুল করাতে চাই আমাদেরকে ক্ষুধাভীতি অর্জন করতে হবে। কি করতে হবে? ক্ষুধাভীতি অর্জন করতে হবে, মুত্তাকি হতে হবে। তাহলে রব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করে নেবেন।